আসসালামু আলাইকুম, আমি টুপুর ভ্রমণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। বাবার বাড়িতে আসছি, রাতের বেলা চিকেন ফ্রাই খাবো। তো বাবু কিন্তু আমার ভাই স্টুডেন্ট, তো ও কী করছে, আমাদেরকে মুরগি এনে দিয়েছে যেন আমরা চিকেন ফ্রাই করে খাই আর কি। তো সবাই যার যেমনি, কিন্তু আজকে আমরা বাসায় চলে যাওয়ার কথা ছিল, বোনেরা আসছি বেড়াইতে, তো চলে যাওয়ার কথা ছিল। তো তারপর ও বলতেছে রাতের বেলা চিকেন ফ্রাই খাওয়াবে, ও বলতেছে থাকার জন্য, তো ও মুরগি এনে দিছে চিকেন ফ্রাই খাওয়ার জন্য আর কি। তো মুরগিগুলোকে কেটে বেছে আমি ধুয়ে ভালোভাবে পিস করে নিয়েছি আর কি। তো যে যেরকম পিস খেতে চায়, তো ঠিক সেরকম পিস করে নিয়েছি। মুরগির মাংস রান্না করতে যা যা মশলা লাগে সব মশলা দিয়েছি, আর মশলা দিয়ে তারপর বেসন, ডিম সব কিছু দিয়ে, লবণ দিয়ে, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা করে সব কিছু দিয়ে আমি মাখিয়ে 1 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। তারপর আর কি রাখার পর এখন আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। সবার খাওয়ার সময় হয়ে গেছে। এটা কিন্তু যত মাখিয়ে রাখা যায় তত ভালো লাগে। 5 থেকে 6 ঘন্টা যদি মাখিয়ে রাখা যায়, বা রাতের বেলা আপনি মাখিয়ে রাখলেন, সকালবেলা ফ্রাই করে খেলেন, তাহলে চিকেন ফ্রাইটা আরও বেশি টেস্টি হয়, ভালো হয়। তো এমনিতেও কিন্তু সবাই খুব ভালো বলছে, অনেক মজা হয়েছে বলতেছে। তাও এমনিতেই কিন্তু অনেক মজা হয় এইভাবে চিকেন ফ্রাই করলে। তো সব কিছু মাখিয়ে তারপর রেখে দিবেন যাদের ভালো লাগে আর কি এভাবে বানাতে। তো আলাদাভাবে যে ময়দা দিয়ে মুড়িয়ে করা, গড়িয়ে করা, ওটাও ভালো লাগে, কিন্তু এটাও কিন্তু ভালো লাগে। দুইটা কিন্তু দুই রকম ভিন্ন টেস্ট আসে। তো এখানে আমি এক এক পেস হয়ে গেছে, আরেক পেস দিয়ে দিব আর কি। সবার খাওয়ার সময় হয়ে গেছে, রাতের বেলা যেহেতু আমি ফ্রাইটা করতেছি, তো এখানে আরও 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 এক পেস দিয়ে দিচ্ছি। তো বাবুর খাওয়ার সময় হয়ে গেছে, বাবুকে ভাত আর ফ্রাইটা দিয়ে দিব, বাচ্চাদেরকে দিব, তারপর আমরা খাবো। তো এখন আবার আবারও দিয়ে দিচ্ছি। তো এভাবে করে কিন্তু একেবারে শর্টকাটে ঘরে চিকেন ফ্রাই করে খাওয়া যায়। আর ময়দা দিয়ে করিয়েছে, ওইটা কিন্তু একটু ঝামেলাও, কিন্তু টেস্ট তো দুইটা দুই রকম, আর ওইটা বানাতে একটু ঝামেলা। আর এটা একেবারে সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিলে দেখা যায় কি ঝটপট তেলের মধ্যে দিয়ে বেজে খাওয়া যায়, তো ওই আর কি। তো এখানে আবারও আমি দিয়ে দিলাম, দিয়ে আবার ভেজে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই কড়া ফ্রাই করতে হবে, কড়া ফ্রাই না করলে ভালো লাগবে না খেতে। আর যত মচমচা করে ভাজা যায় ততই ভালো লাগে। আর এই যে আমার ভাইটাকে খাবারটা দিয়ে দিয়েছি এবং সবাইকে পাশাপাশি দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।